হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এডুটেক সাহারা। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ফিজিক্যাল ভেরিফিকেশনের একটা নোটিশ বেরিয়েছে। তো সেই নোটিশে কী বলা আছে সমস্ত কিছু ডিটেলস আজকের ভিডিওতে বলবো, তাই ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর বলে রাখি, আমাদের চ্যানেলের সদস্য যদি এখনও পর্যন্ত না হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবে না। এবার আমরা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অফিসিয়াল ওয়েবসাইটে যাব। যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করব। এবার স্ক্রল করে যাওয়ার পর দেখো ইউনিভার্সিটি পাবলিকেশন, ঠিক আছে, এখানে এর নিচে যাব। নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্ট এখানে যেটা অপশান আছে লাস্টের বক্সে, এখানে ক্লিক করব নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্ট। দেখো এবার 2 তারিখে দেখো সেকেন্ড সেপ্টেম্বর বেরিয়েছে ফিজিক্যাল ভেরিফিকেশন একটা ক্রাইটেরিয়া নোটিশ, ঠিক আছে, 2022 সেশনের জন্য। তো দেখো আমি এখানে ক্লিক করব। এবার দেখো এই নোটিশটা কী বলা আছে, নোটিশটা বেরিয়েছে সেকেন্ড সেপ্টেম্বর, ঠিক আছে, সেকেন্ড সেপ্টেম্বর বেরিয়েছে। এবার এখানে বলা আছে ক্রাইটেরিয়া ফর ভেরিফিকেশন অফ ইউজি স্টুডেন্টস ডকুমেন্টস ফর দ্য সেশন 2022-2023। ওকে, তারপরে তোমাদের এখানে বলেছে যে ফিজিক্যাল রেজিস্ট্রেশন প্রসেস নোটিফাইড ইনিশিয়েট খুব চালু, এর মধ্যেই চালু হয়ে যাবে, যেটা আমি কালকের ভিডিওতে দিয়ে দিয়েছি। ভিডিওটা এই ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কবে চালু হবে রেজিস্ট্রেশন সমস্ত কিছু। এবারে ইট ইজ নেসেসারি টু ভেরিফাই, মানে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা যদি করতে হয় তাহলে সবার আগে ভেরিফিকেশানটা নেসেসারি, তো এই ডকুমেন্টসগুলো ভেরিফাই করতে হবে আর আপলোড স্টুডেন্টদের আপলোড করতে হবে অনলাইনে, ঠিক আছে। সাবমিটেড ডকুমেন্টস অ্যাট রেজিস্ট্রেশন পোর্টাল, ভেরিফিকেশান অফ স্টুডেন্টস ডকুমেন্টস অন দ্য বেসিস অফ আন্ডারস্টাইন ক্রাইটেরিয়া, ঠিক আছে। সমস্ত কলেজের ইউনিভার্সিটি অফ ক্যালকাটা আন্ডারে যে সমস্ত কলেজ আছে সে সমস্ত কলেজের কথাই বলা হয়েছে এখানে। এরপরে কী বলেছে, কপিস অফ ডাউনলোডেড স্টুডেন্টস ডকুমেন্টস উইল নট বি আপলোডেড, স্টুডেন্টস নেম গার্জিয়ান্স নেম শুড বি আইডেন্টিক্যাল উইথ দোজ অ্যাপিয়ারিং ইন দেয়ার লেভেল মার্কশিট অ্যান্ড অ্যাডমিট কার্ড। মানে গার্জিয়ানের নেম আর স্টুডেন্টের নেম যেই ডকুমেন্টে থাকবে, এইচএসের মার্কশিট, সেখানে মার্কশিট অ্যাডমিট কার্ড সেখানে চেক করে দেখতে হবে সঠিক কি না। এবার স্টুডেন্ট বেসিক ইনফরমেশান রিলেটেড টু দেয়ার জেন্ডার ফিজিক্যাল ডিসেবিলিটি ন্যাশনালিটি শুড বি চেক, মানে এখানে বলেছে জেন্ডার ফিজিক এগুলো চেক করে নিতে। আর অল রিলেভেন্ট ডকুমেন্টস ফর দ্য স্টুডেন্ট রিকোয়ার্ড ফর রেজিস্ট্রেশন শ্যাল হ্যাভ টু আপলোডেড, যেগুলো যেই ডকুমেন্টগুলো আপলোড করা হবে করতে বলা হবে সেগুলো আপলোড অবশ্যই করতে হবে, ঠিক আছে, রেজিস্ট্রেশন প্রসেসটা করার জন্য। তো মার্কশিট অফ 10+2 মানে এইচএসের মার্কশিট যদি ফেল হয় তাহলে কিন্তু আপলোড করতে পারবে না, রেজিস্ট্রেশনও হবে না এইচএসে যদি ফেল হয়। আর স্টুডেন্টস ফেলিং ইন এনি প্র্যাকটিক্যাল পেপার অফ এ স্পেসিফিক সাবজেক্ট অ্যান্ড উইশিং টু রিঅ্যাপিয়ার অ্যাট দ্য এক্সামিনেশন ইন দ্য সেট পেপার শুড বি ট্রিটেড অ্যাজ ফেল ক্যান্ডিডেট। কোনো ক্যান্ডিডেট যদি প্র্যাকটিক্যাল বেসিক সাবজেক্টে যদি কেউ কিংবা কোনো মানে প্র্যাকটিক্যাল সাবজেক্টে যদি ফেল করে এরপরে চাইছে যে পরবর্তীকালে সেই পেপারটা পরীক্ষা দেবে, কিন্তু সেই ক্ষেত্রে সেই ক্যান্ডিডেটকে ফেল বলে ধরা হবে, ঠিক আছে। এরপরে এগুলো আছে। এরপরে ইন টার্মস নোটিফিকেশান এখানে কাস্ট সার্টিফিকেট এসটি এসসি ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরি কাস্ট সার্টিফিকেটগুলো দেখাতে হবে, মেনশান করতে হবে, ঠিক আছে। আর বিসিডব্লিউ ডিপার্টমেন্ট এখানে বলা হয়েছে অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ওকে। আর এখানে সাবডিভিশন বলে কিছু আছে, ওগুলো এত ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আমি তোমাদের বলে দিলাম, ঠিক আছে। আর ইনফরমেশান অফ ক্যান্ডিডেটস ফেলিং টু সাবমিট অ্যাবাভ মেনশন ডকুমেন্ট ইস্যুড বাই অ্যাপ্রোড মেনশন ইস্যুইং দ্য অথরিটি, তাহলে তোমরা যদি ইনফরমেশান আনকমপ্লিট বা রং থাকে তাহলে কিন্তু তোমার রেজিস্ট্রেশন পোর্টালে তোমার এটা আপলোড হবে না, ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তো এইটুকুনি ছিল আজকের আপডেট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবে না। আর বন্ধুদের অবশ্যই